হ্যালো ছোট্ট বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বলবো পরিসীমা সম্বন্ধে। এটা পরিমিতিতে ইউজ হয়, পরিসীমা। তো পরিসীমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরা পরিসীমার একদম বেসিক কনসেপ্টটা তোমাদের হয়ে যাবে আশা করি। আজকে টিউটোরিয়ালটা হচ্ছে পেরিমিটার অফ টু ডি শেপস। পেরিমিটারকে বাংলায় বলে পরিসীমা, ঠিক আছে? আর টু ডি শেপস, টু ডি হচ্ছে টু ডাইমেনশনাল। টু ডাইমেনশনাল মানে যার দৈর্ঘ্য প্রস্থ দুটো আছে তাকে টু ডাইমেনশনাল আর কি। আর থ্রি ডি হলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে থাকবে, মানে টু ডি শেপস। তো পেরিমিটার কথাটা এসছে গ্রিক থেকে, তোমাদের বেসিক কনসেপ্ট দিয়ে রাখছি। গ্রিক কথা পেরি আর মিটার, এই দুটো থেকে এসছে পেরি। পেরি মানে হচ্ছে অ্যারাউন্ড, আর মিটার হচ্ছে মেজার, ঠিক আছে? তো পেরিমিটার অফ টু ডি শেপস, এখানে তোমরা দেখতে পাচ্ছ ছবিতে একটা ত্রিভুজ, একটা আয়তক্ষেত্র, একটা বর্গক্ষেত্র আছে। এগুলো টু ডি সব, এর দৈর্ঘ্য প্রস্থ দুটোই আছে। আর একটা জিনিস খেয়াল রাখবে, শুধুমাত্র বদ্ধ তলের ক্ষেত্রে পরিসীমা নির্ণয় করা যায়। আমি পরে ডিটেলসে যাচ্ছি, মেনগুলো জেনে রাখো। শুধুমাত্র বদ্ধ তলের ক্ষেত্রে পরিসীমা নির্ণয় করা যায়। ত্রিভুজের পরিসীমা হচ্ছে ধরো এই তিনটে বাহুর যোগফল। আয়তক্ষেত্র কি? এই চারটে বাহুর যোগফল। বর্গক্ষেত্র এই চারটে বাহুর যোগফল, ঠিক আছে? ত্রিভুজের ক্ষেত্র বলা হচ্ছে তিনটে বাহুর যোগফল, আয়তক্ষেত্র হচ্ছে পরে দেখাবো টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হবে, বর্গক্ষেত্রে ফোর ইন্টু বাহুর দৈর্ঘ্য হবে, ঠিক আছে? এবারে ধারণাটা আসছি। পরিসীমা শুধুমাত্র বদ্ধ তলের ক্ষেত্রেই পরিমাপ করতে পারবে। তল কি? তল হচ্ছে যেটাকে তোমরা টাচ করলে পাবে, স্পর্শ করা যায়, সেটাই হচ্ছে তল। যেমনি ধরো আমি এটা হাত দিয়ে পাচ্ছি, এটা একটা তল আছে, এই যেখানে করছি এর কোনো তল পাচ্ছি না, আমি স্পর্শ করতে পারছি না, ঠিক আছে? এটা বলে সারফেস। তাহলে পরিসীমা হচ্ছে যে বদ্ধ তলের ক্ষেত্রেই একমাত্র পরিসীমা নির্ণয় করা যায়। এবার দেখো, এই একটা, এর দেখো স্টার্টিং পয়েন্ট যদি এটি করে দেয় তাহলে এরকম করে যে এদিকে আসছে স্টার্টিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট। এখানে এখানে দেখো এটা ফাঁকা, দেখতে পাচ্ছো ফাঁকা হয়ে গেছে, এটা মুক্ত তল বলে। এটা তো তল, পুরোটা তল ফাঁকা আছে বলে মুক্ত তল, এর পরিসীমা নির্ণয় করা যাবে না, ঠিক আছে? একমাত্র স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট এক হলে, কোথাও খোলা না থাকলে, তবে সেই সব জায়গার পরিসীমা নির্ণয় করা যায়। দেখো এই তলটা, দেখো এটা হচ্ছে বদ্ধ তল, চারদিকটা বন্ধ, ঠিক আছে? বদ্ধ তল। এবার দেখো, তাহলে এটা খেয়াল করে রাখবে যে একমাত্র বদ্ধ তলের ক্ষেত্রে পরিসীমা নির্ণয় করা যায়, ঠিক আছে? এবার দেখো, তাহলে ধরো তোমরা একটা ত্রিভুজের পরিসীমা কী করে নির্ণয় করবে? ত্রিভুজ ধরো, একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, তার পরিসীমা কী করে নির্ণয় করবে? এটা ধরো এবিসি ত্রিভুজ, এটা সি, এটা ধরো 8 সেন্টিমিটার আছে, এটা 9, এটা আছে 11। সিম্পল, সবের যোগফল, এটাই হচ্ছে পরিসীমা। তাহলে পরিসীমা কত হবে? 8 যুক্ত 9 যুক্ত 11, তিনটে বাহুর যোগফল কত হলো? 11 9 20 28 সেন্টিমিটার, ঠিক আছে? সেইরকম ধরো আমার দিল তোমাকে একটা আয়তক্ষেত্রের ধরো পরিসীমা নির্ণয় করতে দিচ্ছে। আয়তক্ষেত্র ধরো একটা আয়তাকার মাঠ আছে, ফুটবল খেলার মাঠ, একটা আয়তাকার মাঠ আছে যার দৈর্ঘ্যটা হচ্ছে 500 আর প্রস্থটা হচ্ছে 200। তাহলে কী করে হবে, কী করে পরিসীমা নির্ণয় করবে? দেখ কী, আর সিম্পল, ধরো একটা ABCD একটা তোমার আয়তক্ষেত্র, এর পরিসীমা কী? এই চারটে বাহু, এটা যদি 200, এটা 500, এটা 500, এটা এটা 200, প্রস্থ হচ্ছে 200, এটা 200, কী করবে? চারটের যোগ হয়ে যাবে। আয়তক্ষেত্রে এটা হচ্ছে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য যুক্ত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ যুক্ত প্রস্থ। দেখো দুটো দৈর্ঘ্য আছে, তাহলে দুইটা কমন নিয়ে এসেছে, 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, তাহলে পরিসীমা পেয়ে যাবে তোমরা। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত? 500
এটা কত 200, তাহলে 700 আর 2-এ কত হলো 1400, 1400 সেন্টিমিটার বা মিটার যা বলতে পারো, মিটারই হবে, 500 মিটার হলে মিটার। তাহলে এটাই হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা পেয়ে গেলে। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা দিয়ে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এবার যদি একটা বর্গক্ষেত্রের পরিসীমা করতে পারো, বর্গক্ষেত্রে ধরো পরিসীমা নিয়ে একটা বর্গাকার খেলার মাঠ আছে, তার পরিসীমা বলতে বলো তোমাদেরকে বলতে, ABCD। এটা ধরো এটা একটা খেলার মাঠ, এটা হচ্ছে ক্রিকেট খেলার মাঠ ধরো। এ ধরো প্রত্যেকটা বাহু হচ্ছে 100 মিটার করে, আর তোমরা জানো বর্গক্ষেত্রের প্রতিটা বাহুই সমান। তাহলে পরিসীমা কি এই সিম একদম চারটে বাহুর যোগফল 100, এটাও 100, বর্গক্ষেত্রের চারটে বাহু যদি সমান 100 100 100, তাহলে কত হলো 400। কিন্তু এর একটা সিম্পল ফর্মুলা আছে কি, বর্গক্ষেত্রের ফর্মুলা হচ্ছে চারটে বাহু যেহেতু সমান, তাহলে কটা বাহু আছে, চারটে, 4 × বাহুর দৈর্ঘ্য। তাহলেই হয়ে গেল বর্গক্ষেত্রের পরিসীমা, 4 × এখানে বাহুর দৈর্ঘ্য কত 100, তাহলে 4 × 100 সমান হয়ে গেল 400। ছোট্ট বন্ধুরা, তোমরা এই ভিডিওটা থেকে পুরো জানতে পারলে পরিসীমার কনসেপ্ট ধারণা সম্বন্ধে, পরিসীমা একমাত্র বদ্ধ তলের ক্ষেত্রেই পরিমাপ করা সম্ভব হয়, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি। ভিডিওটি পছন্দ হলে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।